শাস্ত্রে বলেছে পিতার পুণ্যে পুত্রের উদয়, আবার পুত্রের পুণ্যে পিতার স্বর্গলাভ। কোভিড-19 যখন আমরা সকলে গৃহবন্দী, তখন একবারও ফিরে তাকাইনি সেই সকল দুস্থ মানুষদের দিকে, বা ভাবিনি তাদের কথা যে তারা কি খাচ্ছে বা তারা কি পড়ছে। তাই মন থেকে উঠে এলো, আমি বস্ত্র পরিধান করার আগে দুস্থ মানুষদেরকে, আমার মাদেরকে যদি বস্ত্র দান করতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পুণ্য। এবং সকলকে বলবো, আপনারাও বস্ত্র দান করুন, অন্ন দান করুন প্রয়োজন মতো। এর দ্বারা শনি মহারাজ প্রসন্ন হন, রাহু প্রসন্ন হন, বৃহস্পতি সর্বদাই আপনার তুঙ্গে থাকবে। তাই দান ধ্যান যতটুকু পারবেন ততটুকু করে যান। আমি আমার সাধ্য মতো 108টি শাড়ি বিতরণ করে এলাম তারাপীঠে, এবং অন্যর কিছু দিয়ে এলাম। যার যতটুকু সামর্থ্য দান করুন, নিশ্চয়ই ফল পাবেন। কারণ মনুষ্য জন্ম একবার, যে জন্ম আপনি পেয়েছেন সেই জন্মকে আপনি সর্বশ্রেষ্ঠ জীব রূপে পেয়েছেন। মনুষ্য জীব সর্বশ্রেষ্ঠ জীব, যে কথা বলতে পারে, যে হাঁটতে পারে, যে চলতে পারে, সেই তো পারে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে। তাই আপনারাও অবশ্যই সেবা করবেন, দান করবেন, ধ্যান করবেন। এর দ্বারা আপনার কর্ম পরিচয় আপনাকে তুলে ধরবে সমস্ত জগতের কাছে, সমস্ত মানব জাতির কাছে। তাই বস্ত্রদানের মধ্য দিয়ে আমি আপনাদের যে শিক্ষাটুকু দিয়ে গেলাম, শনি গ্রহকে শান্ত করতে গেলে বা রাহুকে শান্ত করতে গেলে দান ধ্যান অবশ্যই দরকার। কাউকে দরজার থেকে ফিরিয়ে দেবেন না খালি হাতে, একজন ভিখারিকেও নয়। কারণ একজন ভিখারি আপনার দয়াতে হয়তো বেঁচে আছে। তাই দান করুন, দান করুন, ধ্যান করুন। জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় মা তারা।